বাংলাদেশে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন স্বাধীন, তারা যখন নির্বাচনের তফসিল ঘোষণা করবে বা যখন নির্বাচনের তারিখ ডিক্লার করবে, এটা তাদের এখতিয়ার। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন কমিশন যে সময়সূচি দিয়ে নির্বাচন তারিখ ঘোষণা করবে বা তফসিল ঘোষণা করবে, সে অনুযায়ী নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত আছি, আমাদের প্রস্তুতি চলছে। এবং বিএনপির উদ্দেশ্য হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা, গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা, ধূলিসাৎ করা, এটি তাদের উদ্দেশ্য। যেটি তারা 2014 সালে করার চেষ্টা করেছিল, 18 সালে নির্বাচনে গিয়েও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছে, এখন তাদের সেই 14 সালের সেই ধরনের প্রচেষ্টা তাদের পক্ষে করা কখনো সম্ভবপর নয়। সেই অপচেষ্টা চালালে দেশের জনগণ প্রতিহত করবে। বিএনপি নেতারা নির্বাচন বর্জন করতে পারে, যে কোনো রাজনৈতিক দলের নির্বাচন বর্জন করার বা নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে। তো আমি যেটি মনে করি, বিএনপি যদি একটি দায়িত্বশীল দল হয় তাহলে অবশ্যই তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, কারণ গণতন্ত্রকে সংহত করা শুধুমাত্র সরকারি দলের দায়িত্ব নয়। গণতন্ত্রকে সংহত করা, গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখা, সেটি সব রাজনৈতিক দলের দায়িত্ব। এরপরও যে কোনো রাজনৈতিক দল নির্বাচন বর্জন করার অধিকার রাখে, কিন্তু তাই বলে নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা চালানো হলে দেশের মানুষ সেটি কঠোর হস্তে দমন করবে। আমাদের নীতি হচ্ছে সমস্ত দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এটি আমাদের পররাষ্ট্রনীতি। এবং এই পররাষ্ট্রনীতি মাননীয় প্রধানমন্ত্রী অনুসরণ করছেন, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতিকে অনুসরণ করেই। নির্বাচনের সাথে পররাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নাই। নির্বাচন আর নির্বাচন হয় দেশে, ভোট দেয় দেশের জনগণ, এটার সাথে পররাষ্ট্রনীতি বা কার কোন দেশের সাথে কী সম্পর্ক আছে বা সম্পর্ক নাই সেটার কোনো প্রভাব থাকা উচিত নয়, প্রভাব থাকে না, সেটা পররাষ্ট্রনীতির বিষয় নয়। তবে আমরা সমস্ত দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক, এবং সমস্ত দেশের সাথে ভালো সম্পর্ক রেখেই আমরা দেশকে, দেশের অগ্রগতি অর্জিত হচ্ছে এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই, সমস্ত দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখেই।